বলক না সমস্যা কোথায় আছে? এয়ারপোর্ট টক শো মুন্সিগঞ্জে তার ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো এগুলো বেশি ভিডিও মেলার আয়োজন করবে, কিন্তু গভর্নমেন্ট এখনো তাকে চাপছে, কারণ তার এর জন্য অনেক টাকা যন্ত্রপাতি এগুলো ইম্পোর্ট করতে হবে, এগুলো এনে বসাইতে হবে, ওই দেশে ইঞ্জিনিয়ার আনতে হবে। তোমাকে বোঝানোর জন্য গভর্নমেন্ট অর্থমন্ত্রীর সাথে সে বৈঠকও দিচ্ছে কয়েকটা পজিটিভ নিয়ে আসতে। স্যার বলেন, স্যার বলেন, একটু বলেন, বলেন স্যার। এবং এখানে তার একটা পয়েন্ট থাকবে, ব্যাংক লোন সহজ করা, আমারে তো বাধ্য করে দিচ্ছে। তোমার কিন্তু এই বছরে 120 টাকা কৃষি লোন টার্গেট। কৃষি লোন আমি কৃষি খুঁজে পাবো, খামার এই ভাই তুই গরু কিন, 5টা গরু কিন, এরপরে 100টা গরু দেয়। যেমন ব্যাংক যে লোন দিচ্ছে মর্টগেজের উপর, মানে তার এগেইনস্টে যে প্রপার্টি নিয়ে লোন দিচ্ছে, আমি যে মাস্টার্স পাস করলাম এরপরে আমার লোন দেয়, এটাই তোমার সম্পদ, এটাই তোমার সিকিউরিটি, মানে এটাই আমার সম্পদ। পাস করছো না, তোমার গলা ধরে মরা উচিত না আমার জায়গায়। আমি ভালো জায়গায় জমা করে আমি একটা ডিফেন্ড হয়ে যাই। হ্যাঁ, আমি কেন চাকরি পিছনে দৌড়াবো? তুমি কি এটা ফেসবুকে ছেড়ে দিবা? ফেসবুকে না, ভালো তুমি হাসিনা নিয়ে মেলে পাঠাই দাও। ছেলে তো এটা বলো, তোমাকে তো ধরে নিয়ে যাবে।